টোনা তোমার দুপুরের খাবার তা আজকে টিফিনে কি খাবার দিয়েছো শুনি কি আর দিব টোনা ঘর যে দুটো শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই আর এই দুটো শুকনো রুটি আমার সকালের খাবার ছিল আর সেটা আমি না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছিলাম এ কি টুনি তোমার চোখে পানি কেন ও কিছু না টোনা তুমি তাড়াতাড়ি কাজে চলে যাও তোমার যে অনেক দেরি হয়ে যাচ্ছে টোনা এই টোনা এদিকে একটু আয় তো হ্যাঁ গো ঈগল স্যার বলুন আমাকে কি করতে হবে এই যে স্কুলের পাশে ময়লাগুলো দেখতে পাচ্ছিস ওই ময়লাগুলোর দুর্গন্ধের কারণে আমরা ঠিকভাবে ক্লাস নিতে পারছি না এখন তুই যদি ময়লাগুলো একটু পরিষ্কার করে দিস তাহলে আমাদের স্কুলের বেশ উপকার হতো রে ও এই ব্যাপার আপনি কোনো চিন্তা করবেন না ঈগল স্যার আমি এক্ষুনি সবগুলো ময়লা পরিষ্কার করে দিচ্ছি আর যদি আমার একটা সন্তান থাকতো তাহলে সেও স্কুলে পড়তে পারতো তাছাড়া এরা সবাই আমার সন্তানের মতোই আমার একটু পরিশ্রম যদি ওদের উপকার হয় তাহলে তো আমার অনেক ভালো লাগবে এই কথা বলে টোনা তার খাবারের বাটিটা স্কুলের এক পাশে রেখে দেয় আর তার বস্তাতে করে সমস্ত ময়লা একটা বড় ডাস্টবিনে ফেলে দিয়ে আসে আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছু সময় দুপুর গড়িয়ে যে সন্ধ্যা হতে ধরলো তবুও পেটে কোনো দানা পড়লো না যাই আর দেখি টুনি টিফিনে কি দিয়েছে একটু তৃপ্তি করে খেয়ে নেই একই এই শুকনো রুটি দুটো তো টুনির ভাগের খাবার ছিল তার মানে টুনি সকালে কোনো খাবার খায়নি কি আর করব ঘরে হয়তো আটা শেষ হয়ে গেছে আর আমার কাছে টাকা নেই জন্য টুনি আমাকে কিছুই বলেনি না এই খাবার আমি কিছুতেই খাবো না এরপর টোনা শুকনো রুটি দুটো আবারও টিফিন বাটিতে রেখে দেয় এরপর টোনা তো তার বাড়িতে কাজ করতে চলে যায় আর সেখানেও ময়লা পরিষ্কার করার কাজ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায় আর কিছু দূর পথ যাওয়ার পর সে একটা মেয়ের কান্না শুনতে পায় মা 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 এ কি কে তুমি মা আর এখানে বসে কাঁদছো কেন তুমি কি তোমার মাকে হারিয়ে ফেলেছো ঠিক আছে তোমার বাড়ির ঠিকানা আমাকে বলো আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি একি এই মেয়ে তো দেখছি শুধু মামা বলে কেঁদেই যাচ্ছে আর এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে এখন আমি এই ছোট মেয়েটাকে একা রেখে কি করে যাই আর একে যদি আমার সাথে বাড়িতে নিয়ে যাই তাহলে তো মা অনেক রেগে যাবে ধুর যা হবার পরে দেখা যাবে আমি বরং একে আমার সাথেই নিয়ে যাই এরপর টোনা ছোট মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর ছোট মেয়েটিকে দেখে টোনার মা অনেক রেগে যায় কোমরের ব্যথায় অর্ধেক জীবনটা চলে গেল রে আরে এই টোনা তুই এতক্ষণে বাড়ি ফিরলি যে এ কি রে তুই সাথে করে আবার কাকে ধরে নিয়ে এসেছিস এরপর টোনা তার মাকে সব কথা খুলে বলে আর টোনার সব কথা টুনি শুনতে পায় কথা বলতে পারে না তো কি হয়েছে ও আজকে থেকে আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকবে চুপ কর হারামজাদি নিজে তো একটা সন্তান জন্ম দিতে পারিস না অন্যের মেয়েকে মেয়ে বলতে লজ্জা করে না তাছাড়া এমনিতে আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাহলে এই মেয়েকে তুই কেন এনেছিস এত মিষ্টি একটা মেয়েকে একা কি করে ফেলে আসি বলো তো তাই ওকে সাথে করে নিয়ে এলাম আরে বাবা ওর মিষ্টি মুখ দেখে তো আর সংসার চলবে না যা যেখানে পেয়েছিস সেখানে রেখে দিয়ে আয় যা যা আমার সামন থেকে যা না মা এই ছোট মেয়েটা কোথাও যাবে না ও আমাদের সাথেই থাকবে আর ওর নাম হবে টুকি
হ্যাঁ টোনা, আজকে থেকে ও আমাদের টুকি। আরে মা, আয় আমার কাছে আয়। আদিখে তার শেষ নেই, যত সব। এরপর মিনু বুড়ি সেখান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। পরের দিন সকালে টুনি সবার আগে ঘুম থেকে উঠে। ঘরে তো রান্না করার মতো কিছুই নেই, আর কিছুক্ষণ পরে তো আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠবে, আর উঠে তো খিদের জ্বালায় কান্না করবে। এখন আমি কি করি? যাই চুকি দিদির কাছে একটু আটা ধার করে নিয়ে আসি। এই কথা বলে টুনি একটা পাত্র নিতে রান্নাঘরে চলে যায়, আর রান্নাঘরে গিয়ে এক বস্তা আটা দেখতে পায়। আমি কি দেখছি রান্নাঘরে? এক বস্তা আটা এলো কোথা থেকে? তবে কি টোনা এনেছিল নাকি? টোনা, এই টোনা, তাড়াতাড়ি এদিকে এসো। টোনির চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়, সবাই রান্নাঘরে চলে আসে। কি বৌমা, এত সকাল সকাল এত জোরে জোরে চিৎকার করছো কেন? এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে, আর টুনির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আরে তাই তো, আমি তো এই আটার বস্তা নিয়ে আসিনি, তাহলে এই আটা এলো কোথা থেকে? মনে হয় কাল রাতে আমাদের ঘরে স্বয়ং মা লক্ষ্মী এসেছিল। জয় মা লক্ষ্মী। শোনো বৌমা, আটা যখন আছে তাহলে শুকনো করে রুটি বানাও দেখি, বড্ড খিদে পেয়েছে। একি, মা এখনো খাবার খেতে এলো না যে? মা টুকি, তুই তো ঠাম্মাকে ডেকে নিয়ে আয় তো। ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে মা রে, কোমরের ব্যথায় মরে গেলাম রে, ওরে বাবা, ওরে বাবা টোনা, কোথায় গেলি রে? বিনু বুড়ির কান্না শুনে টোনা ও টুনি সেখানে চলে আসে। দেখেছো টুনি, মায়ের কোমরের ব্যথাটা আবারও বেড়ে গেছে। কতই না ডাক্তার কবিরাজকে দেখালাম, কিন্তু কারোর ঔষধে কোনো কাজই লাগলো না। এবার বুঝি আমার মা আর বাঁচবে না টুনি? ঠাম্মা, ও ঠাম্মা, আমি কি একটু পিঠে নিয়ে আকাশে উড়বে? নাও না ঠাম্মা, আমি কি একটু পিঠে নাও না? শুনেছিস হে বাবা, এই মেয়ের কথা শুনেছিস? কোমরের ব্যথায় আমি বিছানা থেকে উঠতে পারছি নে, আর এই মেয়ে আমার পিঠে উঠতে চাচ্ছে। মা, ও তো বাচ্চা মেয়ে, ও হয়তো আগে কখনো ঠাকুমার আদর পায়নি, আর আজ আপনাকে পেয়েও হারাতে যাচ্ছে, আর তাই হয়তো আপনার পিঠে ওঠার একটু শখ হয়েছে। ওর শখটা একটু পূরণ করুন না মা। একো ঠাম্মি, আমাকে একটু পিছে নাও না। তা না হয় নিবে, কিন্তু তুই তো আগে কথা বলিস নি, আর আমরা তো ভেবেই নিয়েছিলাম যে তুই কথা বলতে পারিস না, কিন্তু তুই তো কথা বলতে পারিস, তবে আগে কেন এমনটা করেছিস বল তো রে মা? আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দিব পারি, আগে ঠাম্মার পিঠে উঠে আকাশে উঠতে দাও তো। এরপর মিনু পড়ে অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে, আর টুকিকে পিঠে করে নিয়ে আকাশে উড়ে যায়। আর কিছুক্ষণ পর মিনু বুড়ি আবারও বাড়িতে চলে আসে। আরে এ কি কাণ্ড, আমার কোমরের ব্যথা তো সেরে গেছে, এ কি করে সম্ভব হলো? টোনা, আমাকে ধরো টোনা, আমার কেন জানি মাথা ঘুরছে। ডাক্তার সাহেব, কি হয়েছে আমার টুনির? আমার টুনির কোনো রোগ হয়নি তো? আরে না না, বরং খুশি সংবাদ আছে, আপনি খুব শীঘ্রই বাবা হতে যাচ্ছেন। ডাক্তারের কথা শুনে মিনু বুড়ি ও টোনা অনেক খুশি হয়ে যায়। তাই নাকি? তাহলে আমার ঘর আলো করে আমার নাতি নাতনি আসবে, কিছুদিন থেকে আমাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়েছে। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী যে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে মা, সে আর কেউ নয়, আমাদের টুকি।
ও আমাদের বাড়িতে পা রাখার পর পরই আমাদের সবকিছু কেমন পাল্টে যাচ্ছে। ঠিক বলেছ টুনি। মা টুকি বলতো, তুই আসলে কে? তুই কোন সাধারণ মেয়ে তো? তোমরা যখন সব জেনে গেছো তাহলে শোনো, আমি আসলে পাখি নই, আমি হলাম পরিকন্যা। আমার পরিরাজ্যে আমার মা অনেক অসুস্থ, আর তান্ত্রিক বলেছে আমার অসুস্থ মাকে টুনির হাতে শুকনো রুটি খাওয়াতে পারলে আমার মা সুস্থ হয়ে যাবে। আর তাই আমি পাখি রূপ ধারণ করে বাবার সাথে এই বাড়িতে আসি, আর এখানে এসে দেখি তোমরা অনেক গরিব, আর তাই তোমাদের সাহায্য করি। সে কি, তার মানে তুই আমাদের কাছে থাকবি না? না মা, আমি কেজি শুকনো রুটি নিয়ে আমার পরিবারের কাছে যেতেই হবে, নয়তো যে আমার মা মারা যাবে। ওরে, তোকে আমি কত কষ্ট দিয়েছি, আর তুই আমাদের এত উপকার করেছিস, আমাকে তুই মাফ করে দে দিদি ভাই। ছি ছি, তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাকে মাফ চাইতে হবে না ঠাকুমা। এরপর পরিকন্যা তার আসল রূপ ধারণ করে আর টুকি একটা থালা দেয়। এটা একটা জাদুই থালা, এই থালাটা রোজ তোমাদের অনেকগুলো করে শুকনো রুটি দিবে, তবে তোমার বানানো দুটো শুকনো রুটি দিবে মা, আমি আমার পরিবারের জন্য নিয়ে যাব। তুই দাঁড়া রে মা, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর টুনি পরীকে দুটো শুকনো রুটি দেয় আর পরী সবাইকে বিদায় জানিয়ে শুকনো রুটি নিয়ে পরীর দেশে চলে যায়। টুনি, হ্যাঁ টুনি, মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, এই ভর দুপুর বেলা যে কোথায় গিয়ে বসে আছে কে জানে। আজ আসুক শুধু বাড়িতে, আমি ওর ডানা কেটে ঘরে বন্দি করে রাখবো। কি গো টুনির মা, কি হয়েছে, এত চিৎকার কেন করছো গো? পর দুপুর বেলাতে তো তোমার চিৎকারে আর বাড়িতে থাকা যাচ্ছে না। আর বলো না গো, মেয়েটাকে কোথা খুঁজে পাচ্ছি না, কাজের বেলা চিৎকার করে মরবো কিন্তু তার পাত্তা পাবো না, আর অসময়ে ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালি বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি পেয়ারা নয়, আমি তো আম চুরি করেছি। খাবে তুমি? নাও নাও একটু খেয়ে দেখো, ভারী মজার আম। তোর ওসব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা একদম বাড়াতে চাই না, আমি বরং এখন যাই। দাঁড়া, তোকে আজ আমি ঝাঁটা পিটা করে ছাড়বো, তোকে কতদিন বলেছি অন্যের কাছে জিনিসে কখনোই হাত লাগাবি না, তবুও তো লজ্জা হয় না রে। হ্যাঁ ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি, এবারের মতো আমাকে মাফ করে দাও না গো মা, আমি সত্যি বলছি আর কোনো দিনও চুরি করব না, তোমার বাধ্য মেয়ে হয়ে থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরপরেও যদি কোনোদিন এমনটা করিস তাহলে তোকে একেবারে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব, বুঝেছিস? হয়েছে হয়েছে, আমাকে আর ভয় দেখাতে হবে না, এবার নাও তো আমার জন্য খাবার রেডি করো। সেই সকালে একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, ক্ষুধায় এখন আমার পুরো পেট একদম চোচো করছে মা। মিনু টুনির জন্য খাবার বাড়তে যায়। এদিকে টুনি জানালার পাশে বসে বাহিরে আনবনি দেখতে থাকে, এমন সময় সুখি পায়রা চিৎকার করতে থাকে। আমার ছানা, আমার ছানা হারিয়ে গিয়েছে, আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েটাকে। সুখি দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি, দাঁড়াও। এরপর টুনি সুখি পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো পারুল, কিন্তু কালুর সাথে কেন? তার মানে কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা শয়তান কালু।
টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ে চূড়ায় ওঠে। কালু দাদা, ও কালু দাদা, তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু কোথাও তোমাকে আমি খুঁজেই পেলাম না জানো। আরে টুনি যে, তা কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, আমি তোর সব কথাই শুনতে পাচ্ছি বল। আসলে আসলে তোমাকে যে আমার ভীষণ ভালো লাগে, আর এই যে নাও এসব কিছু ঔষধি পাতা, এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে, বুঝেছো? তাই নাকি রে? তাহলে দে দে, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালু টুনির হাত থেকে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে মা রে, ওরে বাবা রে, আমার কি হলো, এত পাত কেন বের হচ্ছে, আর পাতের এত দুর্গন্ধ কেন? হ্যাঁ টুনি, তুই আমাকে কি খাওয়ালি রে, আমার যে আর একদম পা থামছেই না। যা করেছি বেশ করেছি দুষ্টু খান, তোকে আমি শাস্তি দিয়েছি বুঝেছিস। এরপর টুনি পারুলকে পিঠে তুলে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে, আর পারুলকে সুখীপাড়ার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন, আর একদিন হঠাৎই মুষলধারে বৃষ্টি নেমে আসে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে না জানিয়ে মাছ ধরতে চলে যাই, আমি ফিরে আসলে কটা কথাই না হয় শোনাবে আমাকে, তাতে আমার কিছু যায় আসে না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়, আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করে, আর নদীর জলও এপাশ ওপাশ করতে থাকে, আর হঠাৎই টুনির নৌকাটা ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে এক অচেনা জায়গায় দেখতে পায়। কি, এখানে তো দেখছি কেউ নেই, মা মা আমাকে নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা, কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎই টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে তুমি, আমার সামনে কেন আসছো না, আর আমাকে কে শেষ করে দিবে? জল রাক্ষসী তোমায় মেরে ফেলবে। তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক কথা বলছি, আমি হলাম অচিনপুরের যুবরাজ, এখানে এসেছিলাম শিকার করার জন্য, কিন্তু তখনই আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তার চোখে আমাকে ভালো লেগে যায়, আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর আমাকে গাছের মধ্যে বন্দি করে রেখেছে। কি বলছো এসব, তোমার কি তবে মুক্তি হওয়ার কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি সেই উপায় বলো আমাকে। এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সে গাছের উপরে আছে এক ফুলকপির ঘর, আর সে ঘরের মধ্যে আছে এক আগুন কাঠি, সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে আমি আবার আগের মতো হয়ে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সে গাছের কাছে যায়, আর গাছের ওপর ফুলকপির ঘর দেখে তার ভেতরে ঢুকে পড়ে, আর আগুন কাটিয়ে হাতে নেয়, আর তখনই সেখানে জল রাক্ষসী এসে হাজির হয়। কি মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, নয়তো তোর কপালে খারাপ কিছু আছে বলে দিলাম। না, এটা আমি কিছুতেই দিব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে কাঠি থেকে আগুন গিয়ে রাক্ষসী শরীরে লাগে, আর অমনি রাক্ষসী ভস্ম হয়ে যায়। আর আগুন কাঠি যে শুভ শক্তির হাতে গেলে তার শক্তি আরো বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী ভস্ম হয়ে যাওয়ায় রাজকুমারও গাছ থেকে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। ঠিক আছে রাজকুমার, চলো।
এরপর দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখী দিন কাটাতে থাকে। তুমি আজ সেই পুঁটি মাছ নিয়ে বাড়ি ফিরেছো? তোমার এই রৌদ্রচানা পুঁটি মাছ তুমি নিজেই খাও, আমি আর এই পুঁটি মাছ রান্নাও করব না আর খাবো না। ওগো, তুমি এমন রেগে কেন যাচ্ছ বলো তো? আমি সারা দিন খেটে যে দুটো টাকা রোজগার করি, সেখানে এই পুঁটি মাছের চেয়ে বেশি আর কোনো ভালো মাছই কিনতে পারি না গো। আমি তো আর রোজ রোজ ভালো মন্দ আনতে বলিনি তোমাকে, তোমাকে মাঝে মধ্যেই আনতে বলেছি, কিন্তু তুমি তো দেখছি একেবারেই ভালো মন্দ আনা বাদ দিয়ে দিয়েছো। তুমি তো জানোই যে আমি গর্ভবতী, এ সময় ভালো মন্দ খাবার গুলো যে একটু বেশি বেশি খেতে মন চায়। কোথায় তুমি ওসব আমাকে নিজে নিজে এনে খাওয়াবে? তা না করে উল্টো আমাকেই তোমার বলে দিতে হয়, কিন্তু তবুও তুমি নিয়ে আসো না কেন বলো তো? ঠিক আছে সোনা, আমার ভুল হয়ে গেছে, এবার বলো তো তুমি কি খাবে? আমার না চিংড়ি দিয়ে লাউ খেতে খুব ইচ্ছে করেছে গো। তুমি আমার জন্য লাউ আর চিংড়ি মাছ আর তার সাথে ধনে পাতা কিনে নিয়ে এসো কেমন? আমি রান্না করে গরম গরম ভাত দিয়ে মেখে মেখে খাবো। চিংড়ি মাছ এটা তো অনেক দামি, আর এ জঙ্গলেও তো পাওয়া যায় না, এখন কি করবো বলো তো? আমি যে খেতে চেয়েছি তাই তো অত কথা বেরোলো তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার জন্য চিংড়ি আর লাউ নিয়ে আসবো। টোনা কোনো রকমে টুনিকে বুঝিয়ে রাখে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। আর সব পাখিরাই নিজেদের বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে আবার সকালে হয়ে আসে। সকাল হতে না হতে জঙ্গলে এক সাধুর আবির্ভাব ঘটে। বিপদ, বিপদ, ঘোর বিপদ, আমি ঘোর বিপদ দেখতে পাচ্ছি, সবাই বিপদে পড়ে মরবে, হা হা। সাধুর চিৎকার শুনে সব পাখিরা সেখানে দৌড়ে আসে, আর সাধুর মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বাবা, আপনি কিসের বিপদ দেখতে পাচ্ছেন বলুন আমাদের? তোরা সবাই পাপি, তোদের মাছ থেকে দান দক্ষিণা সব উঠে গিয়েছে, যার কারণে সৃষ্টিকর্তা তোদের উপর নারাজ হয়েছেন আর তোদের উপর বিপদ দেওয়ার পরিকল্পনা করছেন। এ আপনি কি বলছেন বাবা? এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, আর তার জন্য আমাকে ধ্যানে বসতে হবে, তেনার সাথে সাক্ষাতে কথা বলতে হবে। তাহলে আপনি এক্ষুনি কথা বলুন বাবা, তবু যদি তিনি সন্তুষ্ট হন আর আমাদের কোনো বিপদ আপদ না দেন। আমি তোদের সব কথাই শুনবো, কিন্তু তার জন্য আমাকে তোদের খুশি করাতে হবে। বলুন বাবা, কি করলে আপনি খুশি হবেন? আমরা আপনার জন্য তাই করব। তোরা আগে আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দে। এই সবাই চল চল, বাবার জন্য থাকার ব্যবস্থা করতে হবে। এরপর সব পাখিরা মিলে তাড়াহুড়া করে সাধুর জন্য একটা ঘর বানায়, আর সেই ঘরে ঢুকে দরজায় দাঁড়িয়ে সাধু সবাইকে বলতে থাকে, এবার আমি ধ্যানে বসবো আর আমাকে কেউ এবার আর ডাকবি না, শুধুমাত্র তোরা একটা ছাগল জবাই করে নিয়ে আয়, আমি ছাগলের মাংস দিয়ে ভাত খাবো। এরপর সবাই সাধুর কথা মতো ছাগল জবাই করে আর মাংস রান্না করে সাধুর কাছে নিয়ে আসে। আর সাধু তা গপ গপ করে গিলে নেয়। এভাবে প্রতিদিন কোনো না কোনো ভাবে সাধু সবার কাছ থেকে খাবার নিতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন সাধু সবাইকে ডেকে বলে, তোদের জন্য একটা সুখবর, সৃষ্টিকর্তা তোদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তিনি তোদের উপর থেকে রাগ কমিয়ে নিয়েছে আর আমাকে এই কলসিটা দিয়েছে, এখন থেকে তোরা এটাতে দান করবি, তবেই তোরা পুণ্য অর্জন করতে পারবি। বাবা, আপনি সত্যি বলছেন? এটাতে দান করলে
আমরা পূর্ণ অর্জন করতে পারবো। তবে ঠিক আছে, আমরা তাই করব। এরপর সবাই অনেক টাকা এনে কলসিতে দান করতে থাকে। এদিকে টোনাও মন খারাপ করে দান করতে আসে। কিরে বাছা, তোর কি হয়েছে? এমন মন খারাপ করে কেন আছিস? বাবা, আমার বউটা গর্ভবতী, আরো আমার কাছে সামান্য লাউ চিংড়ি খেতে চেয়েছে, কিন্তু আমি পুরো জঙ্গলে খুঁজলাম, কোথাও লাউ আর চিংড়ি মাছ পেলাম না। এখন আমি আমার বউয়ের সামনে কি করে যাব বলুন তো? আমার বউটা যে এসব খাওয়ার জন্য অনেক আশা করে আছে। আরে বোকা, ওটা কোনো ব্যাপার হলো নাকি? শোন, আমি তোকে একটা কথা বলি, জঙ্গলের শেষে একটা গাছ আছে, আর তাতে একটা লাল ফল ঝুলে আছে, তুই ওটা আমাকে এনে দিবি, আর আমি তার বিনিময়ে তোকে লাউ চিংড়ি দিয়ে দিব। ঠিক আছে বাবা, এই আমি যাব আর এই ছুটে চলে আসব। এরপর টোনা উড়ে সেই গাছের কাছে যায়, আর যেই না লাল ফলটা ছিঁড়তে যায়, অমনি বড় একটা নাগরাজ টোনার সামনে আসে। তোরা এত বড় সাহস, মন্ত্রপুত ফল নিতে এসেছিস, এবার তো তোকে আমি 100 বলে মেরে ফেলবো। দয়া করে আমাকে মেরো না, আমি যে এখানে ইচ্ছে করে আসিনি। এরপর টোনা নাগরাজকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে নাগরাজ বলে, ওই সাধু ভণ্ড আর তোদের সবাইকে বোকা বানিয়ে টাকা রোজগার করছে, আমি তোকে লাল ফল দিচ্ছি, তবে সেটা বিষাক্ত ফল, এটা নিয়ে তুই সাধুকে খাওয়াবি, আর এই ফল সাধু খেলেই তবে তার মৃত্যু ঘটবে। এরপর নাগরাজ তার জাদু দিয়ে একটা বিষাক্ত লাল ফল প্রকট করে, আর সেটা টোনার হাতে তুলে দেয়, আর তারপর অনেকগুলো চিংড়ি আর দুটো লাউ প্রকট করে। এই চিংড়ি আর লাউ দুটো নে, আর এগুলো নিয়ে এবার তুই বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ নাগরাজ। এরপর টোনা সবকিছু নিয়ে বাড়িতে ফিরে যায়, আর টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি তো মহা খুশি হয়। দাও টোনা দাও, আমি তাড়াতাড়ি করি লাউ আর চিংড়ি মাছ রান্না করি, তুমি তোমার কাজ করে আসো, তারপর একসাথে আমরা খাবার খাবো, কেমন? এরপর টোনা লাল ফল নিয়ে সাধুর কাছে যায়। তুই ফল এনেছিস, দে দে, তাড়াতাড়ি দে আমায়, আমি খেয়ে শক্তিশালী হব। এরপর সাধু সত্য মিথ্যা যাচাই না করে ফলটা খেয়ে ফেলে, আর সাথে সাথেই মারা যায়। টোনা সবার কাছে সাধুর মুখোশ খুলে দেয়, আর সবাই অবাক হয়ে যায়, আর এরপর থেকে সবাই আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।